আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি খাবেন সে বলতো সে চিকেন চাপ খাবে তো আমি ভাবলাম কষ্ট করে হলেও আমি আজকে বাসায় তৈরি করব চিকেন চাপ তো আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে চিকেন চাপ তৈরি করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা ওয়াল্টন শোরুম থেকে কিনে আনছি ফ্রাই প্যানটা আস্তে একটা মুরগি থেকে চিকেন চাপ যেভাবে মাংসটা কেটে নেয় সেভাবেই কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি তারপর এখানে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপর এখানে সামান্য পরিমাণ হলুদ ফাঁকি আর মরিচ ফাঁকি আর আমার নিজের হাতে বানানো যে সিগারেট মশলাটা সেগুলা পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা আর টমেটো সস আর একটু সরিষা তেল লবণ এগুলো দিয়ে মাখিয়ে আমি রেখে দিব এক থেকে দেড় ঘন্টা ওয়েট করব কারণ বেশি হাতে সময় নেই আরও যদি চার পাঁচ ঘন্টা রাখা যায় সেক্ষেত্রে কিন্তু মাংসের স্বাদটা আরও দ্বিগুণ হয় অনেক ভালো লাগে কারণ মশলাটা মাংসের ভিতরে ঢুককে সাথে মেগি মশলাও দিয়েছি তা আমি সবসময় কিন্তু চেষ্টা করি বাসায় বানিয়ে খেতে কিন্তু চিকেন চাপটা কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি তৈরি করছি দেখি খেতে কেমন মজা হয় আপনাদের অবশ্যই জানাবো তো ফ্রাইপ্যানে আমি সরিষা তেল দিয়ে দিলাম সরষার তেল দিয়ে ভাজবো আর এখানে আমি বেসন নিয়েছি বেসনের সাথে কিছুই মিশাই নাই আর বেসন আলতোভাবে আমি কিন্তু মাংসটা মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছি কারণ বেশি একটা চাপ দেওয়া যাবে না হালকাভাবে মাংসটা দিয়ে যতটুকু বেসন লেগে আসে ততটুকুই আমি ভেজে নিব এভাবে কিন্তু ভেজে নিতে হয় তা আমি সবসময় চেষ্টা করি যে বাসায় তৈরি করে খেতে কারণ রেস্টুরেন্টের খাবারগুলো হেলদি আর স্বাস্থ্যসম্মত হয় না কারণ তারা কেমন না কেমনভাবে মাংস দেয় অনেকে কিন্তু মরা মুরগি দিয়েও কিন্তু রেস্টুরেন্টে খাবার বানিয়ে বিক্রি করে তো আমি এখানে আটা দিয়ে লুচি তৈরি করব। কারণ চিকেন চাপের সাথে লুচি বা পরোটা খেতে খুবই মজা হয় আমি ময়দা দিয়ে বানাবো না তো এখানে আমি লবণ আর সামান্য পরিমাণ একটু চিনি আর সয়াবিন তেল দিয়ে ঠান্ডা পানিতে আমি এখন মথে নিচ্ছি আটা যেভাবে মথে নেয় তো এখানে লুচির মতোই কিন্তু আমি গোল্লা গোলা করে ছোট আকারে বেলে নিচ্ছি তো মার্শাল্লাহ অনেক ভালোভাবে ফুলে উঠছে আমার কাছে অনেক ভালো লাগে যখন তেলের পিঠা বা এরকম রুটি পরোটা যখন ভাজি তখন যদি ফুলে ওঠে অনেক ভালো লাগে কিছুদিন আগে ভিডিওতে দেখলাম যে কাচি বিরিয়ানি বা এমন বিরানি বিরিয়ানি তারা কুকুরের মাংস দিয়ে তৈরি করে আসলে ওরা কি মানুষ না কি জানোয়ার আমার জানা নেই ওদের আল্লাহ হেদায় দান করুক তো চিকেন চাপ আমি ভেজে নিসে এখন ছোট ছোট টুকরো করে কেটে এখন আবার এগুলা মশলা দিয়ে বাগার দিয়ে নিব তো এখানে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে তো পেঁয়াজ কুচি আর রসুন না সরি কাঁচামরিচ এগুলা কেটে আমি তেলে ভেজে নিচ্ছি তার সাথে মেগি মশলা দিয়ে দিব আর নামানোর আগে আমি বেশি করে টমেটো সস দিব যার কারণে একটু লিকুইড লিকুইড ভাব আসবে আর খেতে অনেক মজার লাগবে তো নাস্তা হিসাবে খেতাম সন্ধ্যার নাস্তা হিসাবে তো বানাতে বানাতে অনেক লেট হয়ে গেছে সবাই তো বসে আছে ওয়েট করতেছে রাফি আব্বা তারপরে আফ্রিদি আমার শাশিরাম্মা ওনারা তো বসে ওয়েট করছে তো আমারও এইদিকে মানে সব কিছু রেডি হয়ে গেছে তো আনতে দেরি আর খেতে তেমন একটা দেরি হচ্ছে না তো আমি শেয়ার করলাম আমার নিজে তৈরি মশলা দিয়ে কিভাবে চিকেন চাপ তৈরি করলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবশেষে একটাই কথাই বলবো মাসাল্লাহ আমি সব রেসিপি কিন্তু তৈরি করতে পারি কিন্তু অলসতার কারণে কিন্তু তৈরি করে খেতে চাই না আর যখন তৈরি করি তো বানাতেই থাকি তো বানাতেই থাকি কেমন হয়েছে আব্বা কেমন হয়েছে খাইতে আপনি দি মজা লাগছে আম্মা মজা লাগছে যাক কষ্টটা আমার স্বার্থ করল যেমন কষ্ট করছি খাবার টেস্টটা অনেক মজা হয়েছে